सबस्क्राइब कर इनफरमेशन इज वेल्थ चैनल के पशे थका घंटा आइकने प्रेस करवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार वेलकम फ्रेंड्स इनफरमेशन इज वेल्थ चैने अपन के स्वागत अपनारा क्योंकि प्रत्येके एक अपडेट पे एन रेशने चाल आटार परिवर्ते देवा चाल और गम एटीजे केंद्रीय सरकार जो फ्रीते तीन मास रेशन अर्थात मे जून जुलाई पर्यंत जो देवार कथा छिल ता किन्तु ए मास थेके शेष हो जाए परवर्ती आगस्ट मास थेके डिसेम्बर मास पर्यंत अर्थात पाँच मास आपनादेर आबार किन्तु रेशन बिनामूल्ये देवा होबे सेखाने चाल एवं गम किन्तु आपनारा फ्रीते पेये जाबेन तो कोन कोन कार्डे आगस्ट मास थेके एबार कि कि देवा होबे समस्त किछु डिटेल्से किन्तु आमि एई भिडियोते आलोचना करे देब तो भिडियोटि जदि भालो लागे अवश्य भिडियोटाके लाइक करबेन एवं এরকম আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো চলুন দেখে নিই দেখুন কি বলছে ও যে দেশে শস্য ভান্ডারে মুগ এবং মসুর বারন্ত তাই পরে পাঁচ মাস বিনামূল্যে রেশন মিলবে গোটা ছোলা অর্থাৎ যে রেশনে ডাল দেওয়া হচ্ছিল সেটা কিন্তু এই পাঁচ মাস কিন্তু আগস্ট মাস থেকে যে পাঁচ মাস সেখানে কিন্তু মুগ আর মসুর কিন্তু দেওয়া হবে না তার পরিবর্তে দেওয়া হবে গোটা ছোলা এমনটাই জানালো কিন্তু খাদ্য দপ্তর বিনামূল্যে রেশনে প্রথম মাসে ছোলার ডাল দেওয়া হবে শুনেই আপত্তি করেছিল রাজ্য জোরাজুরি করার পর একবার মিলেছিল মসুর পরের দু মাস মুগ তবে আরও যে পাঁচ মাস রেশনে বিনামূল্যে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র তাতে আর মুগ বা মসুর নয় আসছে গোটা ছোলা পরিবার পিছু মাসে এক কেজি করে তবে কোনো বৈষম্য নেই অন্য রাজ্যগুলির জন্য যা বরাদ্দ হয়েছে এ রাজ্যের জন্য তাই পাঠাচ্ছে কেন্দ্র केंद्रीय खाद्यमंत्री रामविलास पासवान सम्प्रति एक वीडियो कॉन्फ्रेंसे रेशन डीलर और मंत्रक आधिकारिक जानिए दिए प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना सब राज्यर जो बरद्द पाठानो शुरू हो गए राज्यगुलिर जो तादेर बरद्दर अंश 31 अगस्टर मध्य तुले निते हबे जाना गया है प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना बांगलार 6 कोटी 1 लक्ष रेशन ग्राहक माथा पिछु बिनामूल्य 2 केजी चाल और 3 केजी गमेर संगे परिवार पिछु प्रति मासे 1 केजी गोटा छोला पाबेन छोला निये आपत्ति थाकलो नतून करे आर राज्येर तरफे पुनर्विवेचनार कोनो आवेदन पाठानो होच्छे ना केंद्रेर काछे अर्थात एई बाकी जे 5 मास देवार कथा छिलो ताते किन्तु 2 केजी चाल और 3 केजी करे गमेर गम किन्तु एबार देवा होबे संगे किन्तु 1 केजी करे छोलाओ आपनारा पाबेन फ्रीते बोलछे राज्य खाद्य दप्तरेर एक आधिकारिकेर कथाय আমাদের জানিয়ে দেওয়া হয়েছে মুগ বা মসুর ডালের কোনো সরবরাহ নেই প্রথমে ওরা ছোলার ডালই পাঠাতে চেয়েছিল পরে আমাদের দাবি মতো প্রথম মাসে মসুর পাঠাই পরের দু মাস পাঠিয়েছিল মুগ বিষয়টি নিয়ে অবশ্য কম টানাপোড়েন চলেনি ডাল সরবরাহ করে কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড দফায় দফায় চিঠি লিখেছিল রাজ্যকে তার জবাবে নাফেডের তরফে প্রথমে বলা হয় ডাল ভাঙানোর কারখানা সব ভালো করে খোলেনি পরে জানানো হয় ডালের সরবরাহ কম এবার একেবারে খোলাখুলি জানিয়ে দেওয়া হলো আর ডাল দিতে পারবে না কারণ সরবরাহ নেই এছাড়া কি বলছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর এ নিয়ে নতুন করে আবেদন করার পক্ষপাতী নন তিনি বলেন কতবার আর এক কথা বলবো রাজ্যের দাবি তো কেন্দ্রকে জানানোই আছে ওরা যা দিতে চায় দিক মানুষ নিলে নেবেন আরো কি বলছে এবার থেকে কেন্দ্র তরফ থেকে রাজ্যের রেশন ব্যবস্থা ছোলার ডাল আসবে বলে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় খাদ্য দপ্তর কেন্দ্রীয় খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে দেশে মুগ কিংবা মসুরের ডালের যোগান নেই তাই পরবর্তী পাঁচ মাসের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত রাজ্যে ছোলার ডাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ্য লকডাউন মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3 মাসের জন্য যে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেখানেও প্রথমে ছোলার ডালের ব্যবস্থা করা হয়েছিল পশ্চিমবঙ্গবাসী ছোলার ডালের বদলে মুগ কিংবা মসুর ডাল বেশি পছন্দ করেন তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে পশ্চিমবঙ্গের জন্য ছোলার ডালের বদলে মুগ মসুর ডালের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের জোরাজুরিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার প্রথম মাসে মসুর ডাল ব্যবস্থা করলো পরের 2 মাস মুগ এসেছিল কেন্দ্রের তরফ থেকে এরপর আবার 5 মাস বিনামূল্যে কেন্দ্রের তরফ থেকে রেশন দেওয়া হবে দেশবাসীকে তবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য আর আলাদা ব্যবস্থা করবে না কেন্দ্র এবার থেকে সব রাজ্যেই ছোলার ডালের দেওয়া হবে কেন্দ্রীয় খাদ্য দপ্তর সূত্রে সাফ জানানো হয়েছে সারা দেশে পরিবার পিছু 1 কেজি করে ছোলার ডাল দেওয়া হবে আগামী 5 মাস পশ্চিমবঙ্গের জন্য অন্য ব্যবস্থা করবে না কেন্দ্র অন্যান্য রাজ্য যে ডাল দেওয়া হবে পশ্চিমবঙ্গে তার অন্যতা হবে না উল্লেখ্য ডালের যোগান নিয়ে কম তর্জা চলেনি কেন্দ্র রাজ্যের মধ্যে কেন্দ্র ডাল সরবরাহ সংস্থা নাফেড থেকে প্রথমে জানানো হয় মুগ কিংবা মসুর ডাল ভাঙানো সব কারখানা খোলা হয়নি তারপর জানায় সরবরাহ কম আছে এরপর সরাসরি রাজ্যকে জানিয়ে দেওয়া হয় ছোলার ডাল ছাড়া অন্য কোনো ডালের যোগান নেই কেন্দ্রের কাছে এছাড়াও কেন্দ্রে
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, একটি ভিডিও কনফারেন্সে জানিয়েছেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ইতিমধ্যে প্রত্যেকটি রাজ্যে বরাদ্দ রেশন পাঠানো হয়েছে। 31 আগস্টের মধ্যে রাজ্যগুলিকে রেশন তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গে 6 কোটি 1 লক্ষ গ্রাহকের জন্য কেন্দ্রের তরফ থেকে মাথাপিছু 2 কেজি চাল, 3 কেজি গম এবং পরিবার পিছু 1 কেজি করে ছোলাও কিন্তু দেওয়া হবে। ডাল নিয়ে আপত্তি থাকলেও এবার আর রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে কোনো অনুরোধ জানানো হবে না বলেই জানা গিয়েছে। অর্থাৎ অগস্ট থেকে কিন্তু চাল ডাল এর পাশাপাশি কিন্তু 1 কেজি করে ছোলাও বরাদ্দ হবে এবং চাল দেওয়া হবে আপনাদেরকে 2 কিলো করে এবং গম দেওয়া হবে 3 কিলো করে। তো এটাই ছিল এখনকার সবথেকে বড় আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।